খুলনার কয়রায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধরের অভিযোগে সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত শুক্রবার পাইকগাছায় উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন বাহারুল ইসলাম পরে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তবে একই মামলায় গ্রেপ্তার অন্য দুই আসামি ইউনুসের রহমান বাবু ও নিয়াজ হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত এর আগে বৃহস্পতিবার রাতে র্যাব ছয় বাহারুল ইসলামকে খুলনার লবচড়া থেকে গ্রেপ্তার করে পরে তাকে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়